নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 3 দিন আগে অর্থাৎ 23শে সেপ্টেম্বর রাহু গ্রহ মিথুন রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করেছে, আর এটি হয়েছে 18 বছর পর, যার ফলে এই 8 রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে অপ্রত্যাশিত ধন আপনাদের জীবনে আসতে চলেছে, অপার ধন আসতে চলেছে আপনাদের জীবনে। তো কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি এতটুকু স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ ভিডিওর ভিতরে আমি এমন কিছু কথা বলবো সেটা আপনাদের জানা অত্যন্ত জরুরি। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। এই রাহুর 18 বছর পর বৃষরাশিতে তুঙ্গ গৃহে অবস্থান করছে। হ্যাঁ বন্ধুরা, এই তুঙ্গ গৃহে থাকার ফলে যে 8 রাশির কথা আমি বলতে চলেছি সেই 8 রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে 100% আপনারা কিন্তু সুফল পাবেন। তার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেটি আমি বলবো। অনেকে এই কথাটা বলেন প্রায়শই, আমি আমার কমেন্টস বক্সে আসে, আপনি বলছেন অপার ধন, আপনি বলছেন এত কিছু হবে, কিছুই তো হচ্ছে না, কিছুই তো বুঝতে পারছি না। আপনাদেরকে অবগতের জন্য জানিয়ে দিই, আপনার ন্যাকাল চার্টে অর্থাৎ আপনার জন্মছকে রাহু গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে জানেন কি? আগে সেটি দেখে নিন। যদি আপনার রাহু গ্রহ নিচস্থ থাকে তাহলে কিন্তু আমার প্রতিটি কথায় মাটিতে পড়ে যাবে, আমি খুব দায়িত্ব নিয়ে বললাম কথাটা। তাই জন্য আমি আপনাদেরকে প্রতিবারই বলি যে কোনো ভালো আপনার যাকে পছন্দ, আপনার যাকে ফেভারিট, সেই অ্যাস্ট্রোলজারকে আপনি একবার অন্তত আপনার জন্মছকটি দেখিয়ে নিন যে রাহু গ্রহের প্লেসমেন্ট কীরকম পজিশানে রয়েছে আপনার। আর আপনারা যদি মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। একটা কথা মাথায় রাখবেন, এটি কিন্তু শুধুমাত্র বুকিং নাম্বার। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই নাম্বারে শুধুমাত্র বুকিং করতে পারবেন। আপনারা কখনোই এখানে জানতে চাইবেন না যে আপনাদের রাশি কী, আপনাদের লগ্ন কী, এই সমস্ত কিছু বলা হয় না। তাই কেবলমাত্র তারাই ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা জন্মছক বিচার করতে চান। তা আসুন এবার আমি জানিয়ে দিই যে এই 18 মাস আপনাদের জীবনে অর্থাৎ এই 8 রাশির জীবনে কী হতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু এই 18 মাস সুফল পেতে চলেছেন, সমস্ত দিকে আপনাদের কিন্তু ভালো হতে চলেছে, কারণ আপনাদের রাশির একাদশ স্থানে রাহু অবস্থান করতে চলেছে, যার ফলে আপনাদের লাভ এবং সফলতার জায়গা অর্থাৎ সাকসেসের জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে। এছাড়াও যারা অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং অর্থাৎ গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ, আপনাদের কেরিয়ার ডেভেলপমেন্ট হতে বাধ্য। এছাড়াও আপনাদের এই 18 মাস লটারি, সাট্টা, জুয়া এবং শেয়ার মার্কেট থেকে টাকা পেতে চলেছেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের জন্মছকে অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকে রাহুর প্লেসমেন্ট কেমন রয়েছে সেটা অবশ্যই বিচার্যের বিষয়। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 18 মাস একটা মাইলস্টোন হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে সমস্ত দিকে সাকসেস পেতে চলেছেন, না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ, এইসব কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে। এর পাশাপাশি আপনাদের চাকরি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও কর্মস্থান থেকে বিদেশে যাওয়ার বা বিদেশ ভ্রমণের কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও বৈদেশিক মুদ্রা অর্থাৎ বৈদেশিক বাণিজ্য যারা করছেন তাদের কিন্তু বৈদেশিক মুদ্রা আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা লটারি, শেয়ার, সাট্টা এইসব কাটেন তাদেরকে বলবো তারা কাটতে পারেন, কিন্তু আপনারা অবশ্যই আপনাদের জন্মছকে রাহুর কী প্লেসমেন্ট রয়েছে সেটা আগে দেখে নিন, তারপরে কাটুন। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু এই 18 মাস আপনাদের জীবনে কিন্তু অফার ধন আসতে চলেছে, অর্থাৎ আপনাদের নবম ভাবের রাহুর অবস্থান আপনাদেরকে কিন্তু জিরো থেকে হিরোতে পরিণত করে দেবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ পৈতৃক সূত্র থেকে আপনারা কিন্তু সম্পত্তি লাভ
করতে চলেছেন। এছাড়াও যারা শেয়ার মার্কেট, সাট্টা, জুয়া এইসবের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব ফল আসতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে একটা মাইলস্টোন হতে চলেছে। এরপরে যে রাশিটির কথা বলবো, চার নম্বর রাশি, সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে ষষ্ঠভাবে আপনার রাহুর অবস্থান, যা কিনা আপনাদেরকে শত্রু দমন করতে সহায়তা করবে, শত্রুকে পরাস্ত করতে সহায়তা করবে, শত্রু আপনার কিছু করতে পারবে না। এর পাশাপাশি যাদের ঋণ রয়েছে, লোন রয়েছে, সেই লোন কিন্তু অনেকটাই পরিশোধ হবে, এবং যাদের মামলা মোকদ্দমা চলছে সেই দিকটা কিন্তু আপনাদের অনেকটাই রিলিফ হতে চলেছে। এর পাশাপাশি যারা সাট্টা, জুয়া, লটারি, এই শেয়ার মার্কেট এইসবে টাকা ইনভেস্ট করেন, তারা কিন্তু টাকা ইনভেস্ট করতে পারেন, সেখান থেকেও কিন্তু আপনারা লাভবান হতে চলেছেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, খুব ফেভারিট রাশি আমার। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 18 মাস কিন্তু রাহু আপনাদেরকে ঢেলে দিবে, জিরো থেকে হিরো করে দিবে আপনাদেরকে। কিন্তু আপনাদের জন্মছকে রাহু গ্রহ কেমন পজিশনে রয়েছে সেটা কিন্তু একটা বড় বিচারের বিষয়, এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি। তবে এতটুকুটা বলতে পারি আপনাদেরকে, যে কোনো কাজে আপনারা কিন্তু সাকসেস পাবেন, না হওয়া কাজকে হতে বাধ্য। এবং এর পাশাপাশি কর্মক্ষেত্রে উন্নতি, কর্মে পদোন্নতি, এবং শেয়ার মার্কেট, লটারি, সাট্টা, জুয়া এগুলো থেকে অর্থপ্রাপ্তি এবং বৈদেশিক সূত্র থেকে অর্থ আসতে চলেছে, অর্থাৎ যারা বৈদেশিক বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ এই 18 মাস। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের চতুর্থভাবে রাহুর অবস্থান, যা কিনা আপনাদের আটকে থাকা কাজ হয়ে যাবে, এবং লটারি, সাট্টা, জুয়া এগুলো থেকে অর্থ পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, এবং বৈদেশিক সূত্র থেকে, বৈদেশিক বাণিজ্য থেকেও অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং পৈতৃক সূত্র থেকে সম্পত্তি লাভেরও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করতে চলেছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান, এই 18 মাস কিন্তু আপনাদের জীবনে মাইলস্টোন হতে চলেছে, অর্থাৎ জিরো থেকে হিরো হতে চলেছেন আপনারা, অর্থাৎ আপনাদের জীবনে অর্থ আগমন হতে চলেছে, সেটা চাকরি থেকে, ব্যবসা থেকে, শেয়ার মার্কেট থেকে, পৈতৃক সূত্র থেকে এবং লটারি থেকে, সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু অনেকটাই সুদৃঢ় হতে চলেছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই 18 মাস জিরো থেকে হিরো করে দেওয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই 18 মাস আপনাদের জীবনে একটা মাইলস্টোন হতে চলেছে, আপনাদের পৈতৃক সূত্র থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে, শ্বশুরালয় থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বৈদেশিক বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ সময় আসতে চলেছে। এরপরে শেষ যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 18 মাস আপনাদের জীবনে মাইলস্টোন হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ না হওয়া কাজ আপনাদের হয়ে যাবে, কারণ আপনাদের রাশিতেই তুঙ্গস্থ রাহুর অবস্থান, যা আপনাদেরকে জিরো থেকে হিরো করতে বেশি সময় নেবে না। তার জন্য আপনাদেরকে সঠিক প্ল্যান করে চলতে হবে, এবং এই 18 মাসের মধ্যে যারা সাট্টা, জুয়া, লটারি এইসব কাটেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ, এবং এর পাশাপাশি কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কর্মযোগের সম্ভাবনা রয়েছে, এবং বৈদেশিক সূত্র থেকে, বৈদেশিক বাণিজ্য যারা করছেন তাদের কিন্তু অর্থ আগমন হতে চলেছে, বৃষরাশির জাতক এবং বৃষলগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে বলছি। মানে ওভারঅল বৃষরাশির জাতক জাতিকার খুবই ভালো সময় যেতে চলেছে। তো এই ছিল 8 সৌভাগ্যশালী রাশি যারা জিরো থেকে হিরো হতে চলেছে এই 18 বছর পর 18 মাস ধরে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।